তারাপীঠে এসে মা তারার দর্শন করে পুজো দিয়ে বাড়ি ফিরে গেলে তারাপীঠে আসা পুরোটাই ব্যর্থ। কেননা মা তারার পুজো দেওয়ার সাথে সাথে আপনাকে একবার হলেও ঢুকতে হবে তারাপীঠ মহাশ্মশানে। এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের আমি সেখানে নিয়ে যাব, আর সাথে পাবেন এক গা ছমছমে শিরশিরে অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শ্মশান শব্দটা উচ্চারণ করতে অনেকে গা ছমছম করে, কেননা শ্মশান যে আমাদের ডাক করে দেয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবের কাছে। একদিন সেই যখন ডাক দেবে তখন সযত্নে রক্ষা করা সারা শরীর সবটাই চলে যাবে বিতার খাতে, তখন পাশে পড়ে থাকা মৃতদেহের সঙ্গে অন্যগুলোর কোনো তফাত নেই। তবে তারাপীঠের শ্মশানকে একটু অন্য চোখে দেখতে হবে, কারণ একে বলা হয় মহাশ্মশান, যেখানে মা তারা নিত্য রচনা করে চলেছেন জীবন আর মৃত্যুর পটভূমি। অতীতে তারাপীঠ মহাশ্মশান আর এখনকার মহাশ্মশানে আকাশ পাতাল তফাত, যেখানে দিনের বেলাও ছিল এক গা ছমছমে পরিবেশ। আশেপাশের অঞ্চলে স্থানীয় মানুষ গরিব হওয়ার কারণে সৎকার্য ভালোভাবে করতে পারত না, হাত পোড়া মৃতদেহ মাটি চাপা দিয়ে চলে যেত, আর শ্মশানের মধ্যে থাকা কুকুর শেয়াল খুবলে খেত সেই হাত পোড়া মৃতদেহ। এদিক ওদিক ছড়িয়ে থাকত মানুষের কঙ্কাল, সাথে ঘুরে বেড়াতো বিষধর সাপেরা, একটু ভালোবেসে চুমু দিলেই ছবি হয়ে যেতে হবে। তন্ত্রে দেবী তারাকে বলা হয় দ্বিতীয় মহাবিদ্যা, দেবীর বামপথ অগ্রগামী, তাই দেবী বামাকালী নামেও পরিচিত। দেবীর মাথায় রয়েছে পাঁচটি নরমুণ্ড, মুণ্ড অর্থাৎ জ্ঞানের প্রতীক, আর এখানে পঞ্চমুণ্ড শব্দ স্পর্শ রূপ রস আর গন্ধের প্রতীক। দেবীর নিম্নাঙ্গ বাঘের চামড়া দিয়ে ঢাকা, এই রূপ বর্ণনায় বুঝে যায় শ্মশান দেবীর তারার আকাশ। তারাপীঠের মহাশ্মশানেও জ্যোতির রূপে বাস করেন দেবী তারা, তা ঠিক যেন একটি তারার মিট মিটে আলো। দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা, অনেকেই তারাপীঠের মহাশ্মশানের অন্ধকারের মধ্যে এই মিটমিটে আলো দেখতে পান। লোকবিশ্বাস বলে এই আলো দেখে কাছে গেলে দেবী তারা রুষ্ট হন। তারাপীঠ মহাশ্মশানের মধ্যে রয়েছে মা তারার চরণ, পঞ্চমুণ্ডের আসন আর বামদেবের সমাধি মন্দির। দেবীর মাথাতেও দেখেছি পঞ্চমুণ্ড, কিন্তু এই আসনের পঞ্চমুণ্ড আলাদা। এই পাঁচটি মুণ্ড হল সাপ ব্যাং খরগোশ শিয়াল এবং মানুষের। এই আসনে বসেই বহু যুগ আগে দেবী তারাকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ, আর মা তারার সাধক বামদেবও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। এই জাগ্রত আসনে বসে তন্ত্র সাধনা করলে আজও সিদ্ধিলাভ করা যায়, কিন্তু শুদ্ধচিত্তের মানুষ না হলে এই আসনে বসা মাত্রই সারা শরীরে শুরু হবে তীব্র জ্বালা। মহাশ্মশানের প্রাণকেন্দ্র প্রকাণ্ড সেই শ্বেতশিমুল গাছ, যা বর্তমানে আর নেই। এই শ্বেতশিমুল গাছের নিচেই তারা মায়ের ব্রহ্মশিলা একসময় ছিল। বিশাল শ্বেতশিমুল গাছের গোড়া এতটাই চওড়া ছিল যে তিন চারজনের দুই হাত একসাথে যুক্ত করেও বের পাওয়া যেত না। আর এই শ্বেতশিমুল গাছের কোটরে অনেক সাধু সন্ন্যাসীরাই গাঁজা খেয়ে রেখে দিতেন, কিন্তু আনুমানিক বাংলায় 1274 সালে বামাখ্যাপা সেই রকমই গাঁজা খেয়ে কোটরে রাখতেই আগুন লেগে যায় এই শ্বেতশিমুল গাছে। এই আগুনেই ধ্বংস হয়ে যায় মহাশ্মশানের প্রাণকেন্দ্র প্রকাণ্ড শ্বেতশিমুল গাছ। শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকা নদ আর নদ নেই, উল্টে পরিণত হয়েছে এক সরু খাল। ভারতের সবই নদী দক্ষিণ বাহিনী, কিন্তু দ্বারকা নদ হচ্ছে উত্তর বাহিনী নদ। দিনের আলোতে তারাপীঠ মহাশ্মশানের সাথে রাতের মহাশ্মশানের কোনো তুলনাই চলে না। রাত বাড়ার সাথে সাথে জেগে ওঠে এই মহাশ্মশান। সমাধির সামনে হরিনাম আর এদিক ওদিক মোমবাতির আলোতে মনে হবে দীপাবলি শুরু হয়ে গিয়েছে। মহাশ্মশানে যত ভিতরে প্রবেশ করা যাবে ততই গাঢ় অন্ধকার আপনাকে গিলতে আসবে। কানে আসবে জয়তারা ধ্বনি আর হোমচব্যের কুণ্ড থেকে কুণ্ডলী পাখি উঠছে ধোঁয়া। তবে বর্তমানে লোক কোলাহলের মধ্যে সেই নিস্তব্ধতার রোমাঞ্চকতা অনেকটাই ফিকে, কিন্তু এখনো রহস্য নিয়ে রাতে জেগে ওঠে এই মহাশ্মশান। যুগ যুগ ধরে ভক্তের কণ্ঠে জয় মা তারা ধ্বনিতে মুখরিত হয়ে আছে সিদ্ধপীঠ তারাপীঠ।